হ্যাঁ, এবার আমরা বলবো একটা রোগ কিভাবে মহামারীতে পরিণত হতে পারে, একটা রোগ কি করে মহামারীতে পরিণত হয় সেটা আমরা কি করে জানবো, কি কি তার বৈশিষ্ট্য থাকতে হবে যে রোগটা মহামারীতে পরিণত হবে। তো প্রথমেই হচ্ছে রোগটা কি করে ছড়ায় সেটা খুব গুরুত্বপূর্ণ। রোগটা যদি বায়ুর মাধ্যমে বা জলের মাধ্যমে ছড়ায় তাহলে তাড়াতাড়ি মহামারীতে পরিণত হবে, অতি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। সেক্ষেত্রে করোনা যেমন ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, তাও এটা বেশ তাড়াতাড়ি ছড়াচ্ছে, কিন্তু বায়ুতে এটা যদি পরিবাহিত হতো তাহলে আরও বেশি তাড়াতাড়ি হতো। যাই হোক, আর রোগটা কতটা এলাকা জুড়ে তার বিস্তার করছে এবং এলাকার কোন স্থানে প্রথম তাকে ধরা গেছে, এখানে কোন 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 বয়সের ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে সেই রোগটায়, সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। আর কী কী করলে এই রোগটাকে এড়ানো যেতে পারতো বা এড়ানো যাবে সেইগুলো জানা, যেগুলো আমরা এখন আমাদের জানাটা খুব সোজা, কারণ এই মহামারী এখন চলছে, তো সেই বিষয়ে এই এই জিনিসটা জানাটা খুব সোজা জিনিস যে কোন কোন রোগ রোগ কী করে মহামারীতে পরিণত হতে পারে। তো এটা খুব একটা ইজি জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এখন সব জায়গায় এইটা নিয়েই আলোচনা হচ্ছে, তো এটা তোমরা মোটামুটি করতে পারবে। তো আরেকটা জিনিস হচ্ছে উন্নত দেশগুলোতে কেন এর প্রকোপ কমছে, যে কোনো মহামারীরই প্রকোপ কমছে, তার কারণ হচ্ছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া গেছে, চিকিৎসা শাস্ত্রের উন্নতি হচ্ছে, ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, ওষুধ আবিষ্কার হয়েছে, তার জন্য অনেক রোগ মহামারীর আকার ধারণ করছে না। তো সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আর তার সঙ্গে সঙ্গে বলে দেবো লাস্টের দিকে তোমরা এটা পড়বে, সেটা হচ্ছে যে আমি ওই জিনিসটা প্রথমে বলিনি, তোমাদের পড়াতে পড়াতে দুটো জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে ক্যান্সার। তোমাদের হচ্ছে ক্যান্সার আর হাইপার টেনশান, ক্যান্সার এবং হাইপার টেনশান অতি অল্প করে বুঝে নাও, কারণ এটা তোমাদের জন্য এখন অতি বড় করে বোঝাটা গুরুত্ব নেই। অল্প করে জিনিসটা হচ্ছে ক্যান্সারের, ক্যান্সার মানে হচ্ছে মনে রাখতে হবে একটা, আমাদের দেহের যে এতগুলো কোষ, একটা কোষ যদি কোনো কারণে কোনোভাবে, যে কোনো প্রাকৃতিক কারণ হোক, দেহের অভ্যন্তরের কারণ হোক, বিভিন্ন কেমিক্যালের কারণ হোক, যদি পাগল হয়ে গিয়ে থাকে, সাধারণ বাংলায় যাকে বলে পাগল হয়ে যাওয়া, একটা কোষ যখন পাগল হয়ে যাবে, একটা কোষ যদি মনে করো যে পাগল হয়ে গিয়ে তার বিভাজনটা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, যতগুলো খুশি বিভাজন হতে শুরু করছে, দিয়ে নিজের একটা আস্তে 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 টিউমারের আকৃতি ধারণ করছে, একটা কোষ, এটা এই একটা কোষ থেকেই তৈরি হবে। এবং এটার পাগল হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে জেনেটিক বস্তুর কিছু আদান প্রদান হয়ে যাওয়া, কেটে বেরিয়ে যাওয়া, এর জন্য হয়, একে মিউটেশন বলা হয়, ঠিক আছে। মিউটেশন কথাটা তোমরা জানতে পারো না, নাও জানলেও কোনো অসুবিধা নেই। তো এই কারণের জন্যই ক্যান্সার তৈরি হয়, যে কোনো একটি কোষ থেকে এটা তৈরি হতে পারে। আমাদের ত্বকের ক্যান্সার বা ত্বক মানে হচ্ছে যে আমাদের আবরণী গলার যে ক্যান্সার, তোমরা আবরণী গলাটা শুনেছ, আবরণী গলার ক্যান্সারকে বলা হয় সার্কোমা, ঠিক আছে। মানে আমাদের ত্বক আবরণী গলার মুখের মধ্যে যদি হয়, লাংসের মধ্যে যদি হয়, এর ক্যান্সারগুলো সবই সার্কোমার আন্ডারেই পড়ে, সার্কোলেমাও বলা হয়। তো যাই হোক, একটা কোষ থেকেই এই কোষ তৈরি হয়ে একটা টিউমারের মতন আকৃতি ধারণ করে, এবং সেটা যদি ফেটে গিয়ে চার রক্তস্রোতের মধ্যে এগুলো মিশে যায়, রক্তস্রোতের মধ্যে এগুলো মিশতে শুরু করে এই ক্যান্সারের কোষগুলো, তখন তাকে বলবো আমরা মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস, এটা তোমরা বইতে হয়তো পাবে এই কথাটা, ক্যান্সারের কোষ ফেটে গিয়ে যদি রক্তস্রোতে মিশতে শুরু করে তখন তাকে বলা হয় মেটাস্ট্যাসিস, ঠিক আছে। তো ক্যান্সারটা তোমাদের এইটুকুই যথেষ্ট। আর ক্যান্সারের জিনিসটাকে তোমরা হয়তো দেখবে অঙ্কো ভাইরাস বলে একটা জিনিস তোমাদের বইতে দেখছিলাম, তো এটা মনে রাখবে অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার। যারা অঙ্ক যেই ক্যান্সার নিয়ে আলোচনা করা হয় সেই যে বিদ্যায় তাকে অঙ্কোলজি বলা হয়। আর এই অঙ্কোলজি, এবার এই এই যে কিছু কিছু ভাইরাস আছে যারা এইরকম কোষকে পাগল করে দিতে পারে বা কোনো জেনেটিক বস্তুকে কেটে দিতে পারে, সেই সমস্ত ভাইরাসকে বলা হয় অঙ্ক ভাইরাস। যেমন হেপাটাইটিস বিও একটা অঙ্ক ভাইরাস, হার্পিস ভাইরাস একটা অঙ্ক ভাইরাস, তো এইগুলো সমস্ত হচ্ছে অঙ্ক ভাইরাসের উদাহরণ, ঠিক আছে। আর অনেক বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে এখন এই মানে এই পাগল কোষগুলোকে মেরে দেওয়ার জন্য, তো সেই অর্থে ক্যান্সার রোগের চিকিৎসাকে ওই কেমোথেরাপির মাধ্যমেই করা হচ্ছে, কিন্তু সেই অর্থে এখনও পর্যন্ত কোনো সলিড ফুল প্রুফ এখনও ওষুধ আসেনি। তাহলে অঙ্ক ভাইরাসটা আমরা দেখলাম বা অঙ্কোলজি জিনিসটা বুঝলাম বা ক্যান্সার বিষয়টা আমরা সাধারণভাবে বুঝলাম। থার্ড সেকেন্ড হচ্ছে হাইপার টেনশান। হাইপার টেনশান মানে এখন সব জায়গাতেই দেখবে কারো ব্লাড প্রেশার আমাদের থাকবার কথা কত, 120/90 বা 80,
এইটা থাকবার কথা। বয়স অনুযায়ী এটা 80-90 মধ্যে ঘোরাফেরা করে, 120/80 জেনে রাখো আপাতত, 120/80। কিন্তু 120/80 আবার একবার লিখে দিচ্ছি, 120/80 এইটা থাকবার কথা। কিন্তু কোনো কারণে যদি এইটা বাড়ে, এইটা বাড়ে, তখন কি তৈরি হয়, রক্তের চাপ বৃদ্ধি পেতে শুরু করে। রক্তের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রচুর বেড়ে যায়, প্যালপিটেশন বাড়ে, শ্বাসকষ্ট নিতে অসুবিধে, শ্বাসকষ্টের প্রবলেম দেখতে পাওয়া যায়। তো এইটা হচ্ছে হাইপারটেনশন। এবং হাইপারটেনশন কী কী কারণের জন্য হয়? হাইপারটেনশন মূলত এখন ভারতবর্ষে বা পৃথিবীতে সমস্তটাই হাইপারটেনশনের মূল কারণটাই হয়ে দাঁড়াচ্ছে, হচ্ছে প্রচণ্ড ওয়ার্ক প্রেশার, কাজের জায়গার বিভিন্ন ধরনের সমস্যা, তার জন্য হাইপারটেনশনের সমস্যা হয়। সেকেন্ড হচ্ছে যে ফুড হ্যাবিট, খাদ্য, কোন খাবারটা খাচ্ছে মানুষ, সেই খাবারটা যদি অতিরিক্ত তেল থাকে তাহলে সেই খাবার থেকে কিন্তু প্রচুর এই হাইপারটেনশনের সমস্যা দেখা দিচ্ছে। আর কোন এলাকায় কাজ করছে সেটাও হাইপারটেনশনের, মানসিক তার চিন্তাভাবনা কীরকম রয়েছে সেটাও হাইপারটেনশনের বিষয়। তো এটাও খুব সোজা জিনিস, রক্তের চাপ যদি বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপারটেনশন। তার ক্যান্সার এবং হাইপারটেনশন এটা দুটো হলো, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখলে মহামারী কী করে হবে, একটা অঞ্চল কী করে মহামারী, একটা রোগ কী করে মহামারীতে পরিণত হবে সেটাও তোমরা দেখলে।